আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ স্টেশনে বসে থাকা ভিকেরি মণ্ডলের গান শোনেননি এমন মানুষ ভারতবর্ষে বিরল সবাই শুনেছেন এবং শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়েছেন হ্যাঁ এমনভাবে ভাইরাল হয়েছিল তার গান যে মানুষ কিন্তু শুনতে শুনতে সময় সত্যি অনেক বিরক্ত হয়ে গিয়েছিল আর এখন সিমিলারলি রানু মণ্ডলের গানের মতো সংবাদ চ্যানেল খুললেই মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে রিয়া আর সুশান্ত সিং রাজপুতের কথা শুনে শুনে হ্যাঁ কান ঝালাফালা হয়ে গেল তবে আমি সিবিআই তদন্ত হোক এটা চাইছি এমনটা নয় যে সিবিআই তদন্ত হবে না এমন চাইছে না তবে মিডিয়াদেরকে কত টাকা দিয়ে রেখেছে আমার জানা নেই দিনরাত রাত যখনই সংবাদের জন্য একটু টিভি খোলা হচ্ছে বা সোশ্যাল মিডিয়া খোলা হচ্ছে তখনই সে রিয়া রিয়া আর সুশান্ত সিং কেন রে ভাই ভারতবর্ষের বুকে তিনি কি কবল মারা গিয়েছেন আগে তো বহু মানুষ মারা গিয়েছে তিনি কি ভারতবর্ষের বিশাল বড় একটা সম্পদ যারা সিনেমা বানায় তারা কি ভারতবর্ষের দেশের অনেক বড় সম্পদ হতে পারে তারা সমাজকে নষ্টের দিকে নিয়ে যায় না এটা এখন আপনি বোঝার চেষ্টা না করলেও আপনার ছেলেটা যখন এই টিভি দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় তখন আপনি মনে মনে বলেন বলেন না আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন সিনেমা ছিল গঠনমূলক সিনেমা ওই সব সিনেমা পরিবার নিয়ে দেখা যেত আর এখন একটা সিনেমার দশ মিনিট অংশ আপনি পরিবার নিয়ে দেখতে পাবেন না তার মানে এটা অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে গেছে আর সেই অশ্লীলতা প্রসারকারী একজন ব্যক্তি মারা গেল কিভাবে মারা গেল তাই নিয়ে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া প্রায় সমস্ত মিডিয়া ব্যতিব্যস্ত তাড়ে যানসারে মারা গিয়েছিল মনে পড়ছে হ্যাঁ আপনি যাকে বাইক চোর বলেছেন যাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে পোলে বেঁধে হত্যা করা হয়েছিল ষোলো বছরের ছেলে জুন আইদ মারা গিয়েছিল ফ্রিজে গরু গোস্ত আসে বলে আখলাখ মারা গিয়েছিল শমুনাথ মেরে ফেলেছিল আফরাজুলকে গৌরী লোকেশ একজন সাংবাদিক হিন্দু সাংবাদিক তাকে মেরে ফেলা হয়েছিল এরকম আরও বহু মানুষ ভারতবর্ষের বুকে থেকে চলে গিয়েছে তাদের ব্যাপারে আজ পর্যন্ত কোনো সিবিআই তদন্ত হয়নি করার চেষ্টাও করা হয়নি হ্যাঁ আসলে এখন দেশের অর্থনীতি শেষ করোনার পরিস্থিতিতে করোনা মোকাবেলা করার জন্য যথোপযুক্ত জিনিসপত্র নেই তাই ওটাকে ঢাকতেই কি এতবার টিভি খুললেই রিয়া আর সুশান্ত সিং রাজপুত ব্যাপারটা কি হ্যাঁ ডক্টর কফিল খান যিনি শত শত শিশুকে বাঁচাতে সাহায্য করেছিলেন সেই ডক্টর কফিল খান আট মাস জেলে নির্যাতনের শিকার হলেন জেল থেকে বেরিয়ে তিনি বললেন যে আমাকে সপ্তাহে পাঁচ দিনও খাবার দেওয়া হতো না খেয়ে খেয়ে থাকতাম আমি অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল তারপরে কোর্ট বলছে যখন রিলিজ করবে যেদিন তার আগের দিন কোর্ট বলছে যে তাকে ছেড়ে দেওয়া হোক তার বক্তৃতা বিরোধী ছিল না ভাই হ্যাঁ আট মাস পর বুঝতে পারলেন বক্তৃতাটা তো তখনই দিয়েছিল সে সুপ্রিম কোর্ট তো তখনও শুনেছিল আসলে যদিও সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট আছে বলে আমাদের মনে হয় না ওটাকে আমরা বিজেপির পার্টি অফিস মনে করি এখন তারপরও বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রেখেই কথা বলছি আরও এরকম অনেক হত্যা রয়েছে এ দেশে যাদেরকে যারা পড়ে আছে অবহেলায় অবলীলায় যাদের সিবিআই তদন্ত হয়নি কিন্তু এই আজ যেদিন থেকে মরেছে সেই সেদিন থেকে আজ পর্যন্ত মনে হচ্ছে দেশের সবচেয়ে বৃহৎ মানে বিগেস্ট প্রবলেম ইন দ্য কান্ট্রি আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রিয়ার সুশান্ত কেন ভাই কেন যদি জাস্টিস করতে হয় বিচার করতে হয় তো সবাইকে নিয়ে বিচার করতে হবে এভাবে ওই মুলুকরাজ আনন্দের লেখা দ্য লস্ট চাইল্ডের মতো ওই বাচ্চাকে ভুলিয়ে রাখা যাবে না মানুষ এখন বুঝতে শিখেছে অতএব এই রকমের ভন্ডামি বাদ দিয়ে সিবিআই তদন্ত চলুক আমি চাইছি কিন্তু আরও যারা পূর্বে এরকম চলে গিয়েছে আরও যেই মাম্পি বা মফিজুল হত্যার যে ব্যাপারটা খই সেটা তো তদন্ত হলো না সবাই তো মানুষ কেউ কোটিপতি কেউ সেলিব্রিটি কেউ এমনি আম আদমি তো সবারই তো অধিকার রয়েছে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে সুতরাং সেসব মানুষের তদন্ত করা হয়নি আর আজকে সুশান্ত সিংকে নিয়ে এত মেতে উঠেছে টিভি চ্যানেল আখলাকের ফ্রিজে গরুগস্ত ছিল কি না সন্দেহ তবুও আখলাককে হত্যা করা হয়েছে না সিবিএম সিবিআই তদন্ত হয়নি আড়াই বছরের একটা ছোট ছোট্ট ফুসফুসে ফুটফুটে একটা শিশু এঙ্কেল তাকে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে উজুবিল্লা তাকে হত্যা করা হয়েছে কই তার সিবিআই তদন্ত করে দোষীদেরকে তো সাজা দেওয়া হয়নি মন্দিরের মধ্যে সাত আট দিন লাগাতার আট বছরের শিশু কোন পাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে কই তাদের তো সিবিআই তদন্ত হয়নি তাকে তো ফাঁসি গাছটা ঝুলানো হয়নি এত ভারতবর্ষের বহু সৈনিক মারা গিয়েছে কই কারা লোক কারা গদ্দার এ দেশের কই এগুলো তো হয়নি হ্যাঁ সুপ্রিম কোর্ট যেখান থেকে বিজয় মালিয়া নথি হারিয়ে যায় আশ্চর্য যদি কেউ বলা বলে যেখান থেকে হেঁটে চাঁদে গিয়েছে এটাও বিশ্বাস করা যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কোনো ফাইল হারিয়ে যাবে এটা কি বিশ্বাসযোগ্য হয় কেন দেশের সরকার চাইলে কি বিজয় মালিয়া নীরব মোদীকে গ্রেপ্তার করতে পারে না এইসব বিষয়ে সাংবাদিকরা কোনো ফোকাস দিচ্ছে না শুধু দেশের দারিদ্রতাকে ঢাকতে শাসক শ্রেণীর কাছ থেকে টাকা খেয়ে পা চাড়তে চাড়তে এখন পেছন চাটতে শুরু করেছে পেছন চেটে চেটে তারা এ রিয়ার সুশান্ত রিয়ার সুশান্ত এখন একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে সংবাদের টিভিতে কি বলবে এটা নিয়ে তদন্ত করা হচ্ছে হোক তদন্ত সাথে সাথে যারা এটাকে নিয়ে তদন্ত করাচ্ছে তাদেরও তদন্ত হওয়া উচিত দেশকে জাতিকে সমাজকে সুন্দর করার জন্য আসুন হ্যাঁ আমরা একসাথে লড়ি আল্লাহ আমাদেরকে তৌফিক আদা করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিৎ